সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশালের ধামাকা অফার নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি, যে অফারের মাধ্যমে আপনারা 60-65 টাকা কিন্তু হামেশা ইনকাম করে নিতে পারবেন এবং কীভাবে করবেন সেই নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব। তো এই অফারগুলো কিন্তু আসছে আপনাদের জন্য, যে অফারগুলো আমি আজকে বলতে চলেছি। ইউস মিনি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে 10 টাকার পেটিএম ক্যাশ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জিতে নেওয়ার সুযোগ। তো আপনারা কীভাবে করবেন এই অফারটি, তো অফারটি করতে গেলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো এবং সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গুগল ফর্ম, তো আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুগল ফর্ম। আমরা কিন্তু নিঃসন্দেহে কিন্তু একে বিশ্বাস করতে পারি, কেননা এইটা হচ্ছে গুগল ফর্ম। এই গুগল ফর্মে কিন্তু কোনো রকম পাবলিসিটি হয় না, কেননা এইরকমই অফার কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনারা কী করবেন, ফার্স্ট আপনার নামটা কিন্তু আপনারা সাবমিট করে দেবেন। তো চলুন আমি আমার নামটা সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করে দেওয়ার পরেই কিন্তু কী করবেন, না সাবমিট করে দেওয়ার পরেই আপনারা কিন্তু নেক্সট বাটনটিতে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনটিতে আমি কিন্তু ক্লিক করে দিচ্ছি এবং নেক্সট বাটনটিতে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের কাছে ঠিক কীরকম একটা ইন্টারফেস আসবে, আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কী করতে হবে না, এই লিঙ্কটি ক্লিক করে কিন্তু আপনাদেরকে ইউসি ব্রাউজার মিনিতে কিন্তু আপনাদেরকে যেতে হবে। তো ফার্স্ট কী করবেন, ইউসি ব্রাউজার মিনি লিঙ্কটিতে ক্লিক করবেন এবং লিঙ্কটি ক্লিক করার পরেই কিন্তু আপনাকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে। তো প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ইউসি মিনিও ব্রাউজারটা নেবেন, আপনারা কিন্তু ইউসি ব্রাউজারটা কিন্তু নেবেন না, কেননা ইউসি ব্রাউজারে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রল ডাউন করে অনেকটা কিন্তু আপনাদেরকে নিচেকে যেতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউসি ব্রাউজার এটা কিন্তু আপনারা নেবেন না। তো আপনারা কী করবেন, ফার্স্ট কী করবেন, আপনারা নিচে দিকে যাবেন, নিচে দিকে যাবেন এবং যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ইউসি মিনি ফর ব্রাউজার। তো আপনারা কী করবেন, আপনারা ইউসি মিনি ফর ব্রাউজার এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ডাউনলোডিং, এই যে এই অপশানটি কিন্তু আপনাদেরকে রেখে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি কী করবো, ফার্স্ট একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিচ্ছি। তো চলুন আমি একটা ফার্স্ট স্ক্রিনশট আমি কিন্তু নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি এবং আমি এখান থেকে কী করবো, ডাইরেক্ট ব্যাক চলে যাবো এবং ব্যাক চলে যাওয়ার পরই আপনাদের কাছে কিন্তু ইউসি মিনি ফর ব্রাউজার দিয়ে কিন্তু আপনাদেরকে কী করতে হবে না, আবার ওই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে কী করতে হবে না, ইনস্টল করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, তো এখানে কিন্তু আমি এটা ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু ইউসি ব্রাউজার মিনিটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নিতে হবে। তো চলুন আমি এখানে কিন্তু ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নেওয়ার পরে পরের স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমি কিন্তু ব্যাক চলে যাবো এবং ব্যাক চলে যাওয়ার পর আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু আপনাদেরকে এই ভিডিও ডাউনলোডিং অপশানটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে। আপনারা যদি একটু নিচে দিকে আসেন তাহলে কিন্তু এই ভিডিও ডাউনলোডিং অপশানটা চলে এসে স্ক্রিনশটটা আপনাদেরকে নিতে হবে। তো চলুন আমি একটু ব্যাক চলে যাই এবং ব্যাক আসার পরেই কিন্তু আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, আপলোড করে নিতে হবে, কোন ফটোটা আপলোড করে নিতে হবে যেটা আপনারা স্ক্রিনশটটা নিয়েছেন, প্লাস এটা যেটা নিয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে অ্যাড প্রোফাইল অপশানটি রয়েছে। তো আপনারা ফার্স্ট অ্যাড প্রোফাইল অপশানটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই আপনাদের যে প্রোফাইলে আপনারা ছবিটি নিয়েছেন সেই ছবিটি কিন্তু আপনাদেরকে এখানে কী করতে হবে, আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। তো কীভাবে সাবমিট করবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাড প্রোফাইলে, অ্যাড প্রোফাইলে যাওয়ার পরে কিন্তু আপনাদের কাছে যে ছবিটি আপনারা নিয়েছিলেন সেই ছবিটি কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট করে নিয়েছিলেন, সেই স্ক্রিনশটের ছবিটি কিন্তু আপনাদেরকে কী করতে হবে না, এখানে প্রোফাইলে আপলোড করে নিতে হবে। তো চলুন আমি আপলোড করে দিতে, বন্ধুরা আমি স্ক্রিনশটটা কিন্তু আমি এখানে আপলোড করে দিচ্ছি এবং আপলোড করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে এবং আপলোড হয়ে যাওয়ার পরেই নেক্সট স্টেপের দিকে আমরা এগোবো এবং নেক্সট স্টেপটা কোথা থেকে আসছে না, নেক্সট স্টেপটার দিকে এগোবো। তো আপলোড হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে নেক্সট স্টেপ কী করতে হবে, আপনাদেরকে সিম্পলি কী করতে হবে না, ইউসি মিনিটা কিন্তু আপনাদেরকে কী করতে হবে না, ওপেন করতে হবে, ইউসি মিনিটা আপনাদেরকে ওপেন করতে হবে। তো আমি চলে যাচ্ছি ইউসি মিনি। তো ইউসি মিনিটা যখন আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পরে কিন্তু ইউসি মিনি কিন্তু লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর আমি একটি ক্লিক করবো এবং ক্লিক করার পরে এই প্রোফাইল অপশানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এবং প্রোফাইল অপশানে ক্লিক করার পরই আপনাদের কিন্তু প্রোফাইল কিন্তু সাইন আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রোফাইল কিন্তু সাইন আপ কিন্তু অলরেডি করতে হবে। তো ফার্স্ট কী করবেন, না সাইন ইন অপশানে ক্লিক করবেন, আপনার ফেসবুক অথবা জিমেল দিয়ে আপনারা কিন্তু সাইন আপ হয়ে যাবে। তো আমি জিমেল দিয়ে সাইন আপ হবো, তো চলুন আমি দেখিয়ে দিই। ফার্স্ট আপনারা কী করবেন, না জিমেল অপশানটিতে ক্লিক করবেন এবং জিমেল অপশানটিতে ক্লিক করার পরই কিন্তু আপনারা কিন্তু সাইন আপ হতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ফেসবুক দিয়ে লগ ইন হবো। তো ফার্স্ট কী করবেন, আপনারা ফেসবুক যে আইডিটা রয়েছে সেই আইডিটি কিন্তু বসে দেবেন, আপনার ফেসবুক অ্যাড্রেসটা এবং আপনার পাসওয়ার্ডটা চলুন আমি বসে, এবং কী করবেন সাইন আপ অপশানটিতে ক্লিক করে দেবেন। তো সিম্পলি আপনারা যখন সাইন আপ হয়ে যাবেন তো তারপরেই কিন্তু আপনারা এই অপশানটিতে ক্লিক করবে, ক্লিক করার পরেই কিন্তু আপনাদেরকে এটা আবার একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে হবে। তো চলুন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পর আবার সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে, যে ওয়েবসাইটে আপনারা
ভিজিট হয়ে গিয়েছিলেন। তো আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশানটিতে ক্লিক করবেন, এবং প্রোফাইল অপশানটিতে ক্লিক করার পরই আপলোড ফটোতে কিন্তু আপনাদেরকে আবারও কিন্তু ক্লিক করতে হবে। তো আপলোড ফটোতে ক্লিক করার পরই আপনাদের কাছে যে আপলোড ফটোটি রয়েছে সেই আপলোড ফটোটি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে এখানে কিন্তু সাবমিট করে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে করবেন। তো এবং আপলোড ফটোটি আমি এখান থেকে ক্লিক করে নিলাম, এবং ক্লিক করে নেওয়ার পরে কিন্তু এখানে আপলোড অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। তো ফটোটি ফার্স্ট আপনারা যখনই আপলোড করে দেবেন, এবং আপলোড নিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল। এরপরে কী করতে হবে, আপনি যে এই যা UCID বলে একটা লেখা রয়েছে, UCID, তো UCID আপনাদেরকে সিম্পলি কী করতে হবে না, UCID সিম্পলি আপনাদেরকে এই যে আপনাদের কাছে যে আইডিটি রয়েছে 10 সংখ্যার UCID, এই যে 10টি সংখ্যা রয়েছে এই 10টি সংখ্যা কিন্তু আপনাদেরকে লিখে নিতে হবে। তো আপনারা কীভাবে লিখবেন, আপনার যে কোনো জায়গায় আপনি লিখে নিন। যে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইউর 10-digit UCID, তো আপনার যে UCIDটা লিখেছিলেন সেই UCIDটা এখানে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো চলুন আমি আমার UCIDটা এখানে দিয়ে দিচ্ছি, যে UCIDটা আমি এখন ক্রিয়েট করলাম সেই UCIDটা কিন্তু আপনাদেরকে আপনাদের UCIDটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো চলুন আমি UCIDটা দিয়ে দিচ্ছি, দেখুন আমার 10-digit UCIDটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো UCIDটা দেওয়ার পরে কিন্তু আপনাকে কিন্তু আপনার পেটিএম নম্বরটা এখানে অবশ্যই বসিয়ে দিতে হবে। তো চলুন আমি পেটিএম নম্বরটা আমার বসিয়ে দিচ্ছি। তো এই পেটিএম নম্বরটা অবশ্যই অবশ্যই আপনাদের KYC কমপ্লিট করে। এরপরে বলেছে ইউর রেফার আন প্রোগ্রাম, তো আপনি কি এর আগেও কিন্তু রেফার আন প্রোগ্রাম চান, তাহলে কিন্তু আপনি ইয়েস করে দেবেন, এবং ইয়েস করে দেওয়ার পরে কিন্তু সাবমিট করে দেবেন। তো ইয়েস করে দেওয়ার পরে কিন্তু সাবমিট করে দিলে কিন্তু আপনার কি না ইনস্ট্যান্ট না হলেও আপনার 8 ঘন্টার মধ্যে কিন্তু আপনার পেটিএমে 10 টাকা কিন্তু জমা করে দেবে। তো দেখতেই পাচ্ছেন ডাউনলোডিং এইসবই সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। এই অর্ডারটি আপনার কত ঘন্টা, 10 আপনাকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার 10 রুপিস কিন্তু আপনার পেটিএম ওয়ালেটে কিন্তু যোগ করে দেবে। অতি অবশ্যই আপনাকে কিন্তু পেটিএম ওয়ালেটটি KYC কমপ্লিট করা থাকতেই হবে। তো এরপরে নেক্সট ওভার আসছে পেটিএমের কিছু অ্যাড মানি অফার। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন পেটিএম অ্যাড মানি অফার। বন্ধুরা আপনাদেরকে ফার্স্ট পেটিএম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, এবং পেটিএম অপশানটিকে ওপেন করার পরে কিন্তু আপনাদের কাছে কিন্তু নতুন প্রোমোকোড কিছু এসেছে, কিন্তু খুবই খারাপ প্রোমোকোড, যেগুলো কিন্তু খুবই অপ্রয়োজনীয় প্রোমোকোড কিন্তু বেরিয়ে এসেছে পেটিএমের তরফ থেকে। কেননা এই প্রোমোকোডগুলো দিয়ে কিন্তু কোনো ব্যক্তি কিন্তু কোনোরকমভাবে রিচার্জ বা বিল পেমেন্ট করবে না। তো আমি একটা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু DTH রিচার্জের কিন্তু একটা প্রোমোকোড এসেছে। তো আপনি যদি 41 টাকার DTH রিচার্জ করেন তাহলে কিন্তু এই প্রোমোকোডটি অ্যাপ্লাই হবে না। আপনাকে আমি দেখানোর জন্য করছি। তো আমি ফার্স্ট ক্লিক করলাম, DTH রিচার্জ করতে যাচ্ছি, এবং করতে যাওয়ার পরেই আপনাকে হ্যাভ এ প্রোমোকোড অপশানে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই প্রোমোকোড। তো দেখতে পাচ্ছেন পাওয়ার DTH 20, এটা কিন্তু বেরিয়ে এসেছে 20 টাকা ক্যাশ ব্যাকের জন্য। কিন্তু এটা যখন আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন দেখুন এখানে কিন্তু ম্যাক্সিমাম 150 টাকার DTH রিচার্জের জন্য কিন্তু এই প্রোমোকোডটি অ্যাপ্লাই করতে পারবেন আপনারা আপনাদের পেটিএম ওয়ালেটে। তো এই একটি প্রোমোকোড এসেছে, কিন্তু এই প্রোমোকোডটি খুবই ভালো নয় এবং খুব খারাপও নয়। কেননা যাদের 150 টাকার DTH রিচার্জ করতে চান তারা কিন্তু এই প্রোমোকোডটি অ্যাপ্লাই করতে পারেন। এবং অ্যাডমানির প্রোমোকোডও কিন্তু এসছে। তো অ্যাডমানি প্রোমোকোডের জন্য আমি ফার্স্ট কোথাকে চলে যাব, অ্যাডমানি প্রোমোকোডের জন্য আমি ফার্স্ট কোথাকে যাব না পেটিএম ক্যাশব্যাক অপশানে চলে যাব। তো পেটিএম ক্যাশব্যাক অপশানে যাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পেটিএম অ্যাডমানি প্রোমোকোড। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেটিএম কিন্তু অ্যাডমানি প্রোমোকোড কিন্তু চলে এসেছে। যে অ্যাডমানি প্রোমোকোড আপনি যদি ফার্স্ট টাইম অ্যাড করেন, কত না 500 টাকা যদি অ্যাড করেন, তাহলে 5 টাকা থেকে 25 টাকা ক্যাশব্যাক কিন্তু পাবেন। এবং দুবারে যখন আপনি অ্যাড মানি করতে যাবেন 500 টাকা, তখন কিন্তু আপনি কোনো অ্যামাউন্ট পাবেন না। এবং আপনি যখন থার্ড টাইমের জন্য আপনি যখন অ্যাড মানি করবেন তখন 7 টাকা থেকে 25 টাকার ক্যাশব্যাক কিন্তু আপনাকে পেটিএম পাসবুকে কিন্তু দেবে। তো এইটা কন্ডিশনটা যদি আপনি আরও বিস্তারিত পড়তে চান তাহলে ভিউ অল অফারে কিন্তু ক্লিক করবেন, এবং ভিউ অল অফারে ক্লিক করলে কিন্তু আপনার কাছে পুরো কন্ডিশন আসবে এবং আপনি পড়ে নিতে পারবেন। তো আপনাকে বলে দিলাম ফার্স্ট যখন আপনি অ্যাড মানি করবেন কত, অ্যাড মানি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট দেখতেই পাচ্ছেন তো আমার ওয়ালেটে কিন্তু এই টাকাটা রয়েছে। তো আমি এখানে কী করবো না অ্যাড মানি করবো। তো আপনি যখনই এখানে কী করবেন না 500 টাকা অ্যামাউন্টের অ্যাড মানি করবেন, এবং 500 টাকা অ্যামাউন্টে যখনই অ্যাড মানি করবেন তখন কিন্তু আপনার কত পাবেন না 5 টাকা থেকে 25 টাকার মধ্যে কিন্তু পাবেন। এবং আপনি যখন দ্বিতীয়বার 500 টাকা অ্যাড মানি করবেন আপনি কোনো কিছু পাবেন না, এবং যখন আপনি থার্ড টাইম অ্যাড মানি করবেন তখন কিন্তু আপনার আবার 25 টাকা দেওয়া হবে। তাহলে 25-25-50 টাকার কিন্তু অ্যাড মানি অফার কিন্তু এসছে কোথা থেকে না পেটিএমের তরফ থেকে। তো আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই ছিল আজকের অফার। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো ভিডিওটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই অনলাইন আর্নিং ইউটিউব চ্যানেলটি। আমি এবং প্রত্যেক দিনই আপনাদের কিন্তু লেটেস্ট এবং নিউ অফার নিয়ে আমি আলোচনা করব এই চ্যানেলটিতে। তো অবশ্যই অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকুন এবং ভালো থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।